Hey guys, I'm Shorof and you're welcome to Nikrishto by YouTube channel. তোমাদের ফাইনালি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে খেলবো মেকানিক্যাল ডগ। জানি অনেক দিন পরে ভিডিও আসছে সেই কারণে তোমরা হয়তো অনেকেই রেগে আছো আমার উপরে। তো বন্ধুরা তার কারণে আমি একেবারে খুবই দুঃখিত। তার জন্য ক্ষমা চাই নিচ্ছি। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গেম মেকানিক্যাল ডগ। সো গেমটা আমি এখানে প্লে করে দিয়েছি আর তোমরা দেখছো লোডিং নিয়েছে অ্যান্ড গেমটা ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। আর এখানে কিছু গাইড দেখাচ্ছে, গাইডের প্রয়োজন নেই কারণ গেমটা আমি আগে অনেকবার খেলেছি। ওকে, তো আমাকে এখন ফাইন্ড করতে হবে, অনেক কিছুই লাগবে। প্রথমে লাগবে চাবি, তো আমাকে চাবি খুঁজতে হবে কোথায় আছে এদিকে দেখতে হবে। আর দেখো তোমার চারিপাশে একদম ভয়ঙ্কর পরিবেশ। আর এদিকে আমরা একটা রুমে ঢুকে গেছি, না ওইদিকে যাওয়া যাবে না। ওকে, তো তোমরা দেখো চারিদিকে পুরো অন্ধকার। এখানে টিভিটা চলছিল, চলতে চলতে টিভিটা সেন্স অফ হয়ে গেছে কারণ এখানে নিডের রেঞ্জ, আমার একটা রেঞ্চের দরকার আর হ্যামারের দরকার, তবেই আমরা ফন্ট ডোর ওপেন করতে পারবো। বাট প্রথমে অনেক কিছু করতে হবে যেগুলো আমরা পাবো উপরেতে এবং এইখানেও পাবো। ফার্স্ট অফ অল আমাকে খুঁজতে হবে একটা কি, মানে চাবি, চাবি। ওকে, তো এদিকে কিছু নেই, আইনিটা কি এখানে এই ডোরটা খুলতে গেলে আমাকে একটা কিয়ের প্রয়োজন, তো সেই কিটা আনতে হবে উপর থেকে। চলো এবার উপরে দিকে যাবো, কিন্তু আমার ভয় লাগছে বদমাস কুকুরটা এদিকে আবার আছে নাকি, সেটাই আমার ভয় লাগছে। ওকে, তো উপরে চলে এসেছি, না এখানে ও ড্রেসিং রুম কি পেয়েছি আমি। ওকে, ড্রেসিং রুম কি পেয়েছি, কিন্তু ড্রেসিং রুমটা কোথায় আছে সেটা তো আমি জানি না সঠিক। তো এই ডোরটা আমি খুলতে পারবো না, এগুলো খুলতে পারবো না কিছুই। প্রবাবলি ড্রেসিং রুমটা নিচে থাকবে, নিচের দিকে যাব অ্যান্ড খুঁজে দেখবো ভালো করে কোন দিকে ড্রেসিং রুম আছে অ্যান্ড তারপরে দেখবো আরও যে ড্রেসিং রুমে কী পাই। এখানে কিছুই নেই, তখন আমি অনেকবার দেখেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা অনেকটা গোলক ধাঁধার মতো, একই জায়গায় বারবার যাচ্ছি। তার মেন রিজন হলো অন্ধকার, ডার্কনেসের জন্য একটা স্পুকি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে, তোমরা ভালো করে সেটা বুঝতেই পারছো অ্যান্ড আমারও একটু একটু ভয় লাগছে। কিন্তু তোমরা জানো আমি অত সহজে হার মানার ছেলে না, তাই আমাকে খুব সাহসের সাথে গেমটা খেলতে হবে অ্যান্ড কোনো মতো ভয় পেয়ে চলবে না। আর এখানে আমি একটা কি পেয়েছি, রুম কি, ও আচ্ছা আচ্ছা, একটা কি পেয়েছি, তবে এটা কোথায় কাজে লাগবে সেটা আমি সঠিক বুঝতে পারছি না। ওকে, তো চলো আমাকে দোতলায় যেতে হবে, আই থিঙ্ক দোতলায় কোনো একটা রুমের কি রুমের ডোর আমি ওপেন করতে পারবো। সো মনে হচ্ছে এইদিকে এই রুমটা, হ্যাঁ এই তো ওপেন হয়ে গেছে। যাক এখানে কিছু একটা পেয়েছি, ও এখানে একটা স্ক্র্যাপ পেয়েছি। ওকে, তো ক্রোবার আমি পেয়ে গেছি অ্যান্ড এবারে আমাকে খুঁজতে হবে আরও কয়েকটা কি খুঁজতে হবে, তারপরে খুঁজতে হবে। তো চলো এখন আমি উপরে, এই যে এখানে আমি উপরে যেতে পারবো, কিন্তু ওই কথাই তো এখন চলে এসেছি উপরে অ্যান্ড এখানে ফ্রন্ট ডোর কি পেয়ে গেছি, ও ফ্রন্ট ডোর কি পেয়ে গেছি। আর এখানে কিছু থাকে না তাই আমি অযথা এখানে সময় নষ্ট করলাম না অ্যান্ড নিচে চলে আসলাম, নিচে চলে এসেছি। বাট এইদিকে, ও আমি তো এইদিকে এসেছিলাম, এদিকে কিছুই নেই, এই রুমটায় কিছুই নেই। এখন আমার দরকার কি, তবে ফ্রন্ট ডোর কি এখন কোনো কাজে লাগবে না। চলো ফ্রন্ট ডোর দিকে আমরা ওপেন করতে পারি নাকি, কোন দিকে যাবো এইদিকে, হ্যাঁ এই তো চলে এসেছি। আর এখানে তো একটা হচ্ছে ফ্রন্ট ডোর কিন্তু আমি ওপেন করতে পারবো না কারণ একটা হ্যামারের দরকার, হ্যামারের প্রয়োজন আমাদের। তো হ্যামারটাকে খুঁজতে হবে কোথায় রয়েছে, ও হ্যামার পিক আপ। ওকে, হ্যামার পেয়ে গেছি, এবারে চলো বাইরে যাব। এই ভুতুরে বাড়ির থেকে বাইরে আসলাম, এবার দেখো তোমরা এখানে আমি কিছু একটা পাবো, এখানে মনে হচ্ছে কী রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাংসের পিস রয়েছে অ্যান্ড এখানে একটা মাগ রয়েছে, আরও কিছু খাবার দাবার রয়েছে যেগুলো মেকানিক্যাল ডগ খায়। তবে মেকানিক্যাল ডগ কি ভূত নাকি কোনো রোবট সেটা আমি বুঝতে পারছি না, এই জায়গাটায় আমি কনফিউজড, এ বিষয়ে আমি বেশি বাড়াবো না কথা। ওকে, এখানে ফায়ার ক্র্যাকার রয়েছে, ওয়াও ফায়ার ক্র্যাকারও পেয়ে গেছি। চলো এবারে যেতে হবে কোথায়, এইদিকে অ্যান্ড এখানে কিছু একটা রয়েছে মনে হচ্ছে, ও কী রয়েছে, ও বেসমেন্ট কি পেয়ে গেছি, যাক বেসমেন্ট কি পেয়ে গেছি, এবারে আমরা বেসমেন্টের মধ্যে চলে যেতে পারবো অ্যান্ড বেসমেন্টে এন্টার করতে পারবো। সামনে দিয়ে যেতে হবে, সামনে দিয়ে অ্যান্ড বেসমেন্ট এই যে। ওকে, তো চলো এবার বেসমেন্টের ভিতরে অ্যান্ড ও ওয়াও কি সুন্দর দেখো ভিতরটা, বেসমেন্টটা এত সুন্দর, মানে চারিদিকে আলোকিত একদম অবস্থা। আর এখানে কিছু রয়েছে সব সাজানো গোছানো, এখানে হোয়াইট
গেছে, ও এবার বুঝতে পেরেছে ওখানে একটা টয় ডগ লাগবে, অ্যান্ড টয় ডগটা ওখানে দিলে মানে কিছু একটা পাবো। সো টয় ডগ খুঁজতে হবে, টয় ডগ নেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে একদম সেকেন্ড ফ্লোরে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে চলে এসেছি ইতিমধ্যে। এখানে আমি কোথায় ছিল, এতক্ষণ কোথায় ছিল, বদমাশের দেখা অবশেষে পেয়ে গেলাম, কিন্তু চাপের কোনো বিষয় না, কারণ আমি অত সহজে মরবো না। মানে এই গেমটা এমনই সিস্টেম, আমি মরে গেলেও আমি কোনো অবজেক্টে হারাবো না, সব কিছু আমার কাছে থাকবে। এই দেখো চলেছি টয়লেটে, অ্যান্ড টয়লেটে পেয়ে গেছি একটা টয় ডগ, মানে খেলনা কুকুর, অ্যান্ড খেলনা কুকুরটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই হোয়াইট জায়গাটা প্লেস করবো, দেখো এই ঘুরবে ঘুরতে ঘুরতে ধুম করে ফেটে যাবে, এখানে একটা এক্সপ্লোশন হবে, অ্যান্ড পেয়ে গেলাম কি কার্ড। ওকে তোমাদের কি কার্ড পেয়ে গেছি, আরে ভাই চলাই কাছে চলাই, এই তো কি কার্ড আমি আর হাতে চলে এসেছে, এবারে আমি মনে হচ্ছে বাইরে যেতে পারবো। তো এখান থেকে এখন আমাকে বেরোতে হবে, কিন্তু না আমি এখন বাইরে যেতে পারবো না, আরেকটা জিনিসের দরকার, সেই জিনিসটা নিতে হবে। চলো 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 চলো, না না না, এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল জিনিসটা বুঝতে পারছি না আমি ঠিক, কিন্তু আমার ভয় লাগে মেকানিক্যাল ডগ আবার এদিকে না এসে পড়ে, একাতে আমি চিন্তার সাথে রয়েছি, তারপরে আবার যদি চলে আসে তখন আমার নাজেহাল হয়ে যাবে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য ভয়টা বেশি লাগছে আমার, সরি বন্ধুরা কথায় হয়তো ডিস্টার্ব হতে পারে। চলো এবার বেরোবো, এই যে গেট, গেটে এবার আমরা কি কার্ডটা দেবো, তারপরে এক্সপ্লোশন হবে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গেটটা ওপেন হয়ে গেছে। অবশেষে আমি মেকানিক্যাল ডগের ঘর থেকে পালাতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।